আজকে আমি কটন বল মেকিংয়ের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার জন্য যা যা মেটেরিয়াল লাগবে তার ডিটেলস সমস্ত এখানে দেয়া আছে কটন বল বানানোর জন্য আমি কটন থ্রেড ফেবিক্রিলের ফেব্রিক গ্লু আর একটা তুলি নিয়েছি তোমরা তুলির বদলে যে কোনো পেন বা পয়েন্টেড এরকম এন্ডের কিছু নিতে পারো ফ্ল্যাট এন্ডেরও নিতে পারো পয়েন্টেড এন্ডের হলে লাস্টে এটাকে বের করার সময় সুবিধা হয় পেনও ইউজ করতে পারো অথবা পেনের ফাঁকা রিফিলও ইউজ করতে পারো অথবা এরকম তুলিও ইউজ করতে পারো আমি এখানে নাম্বার জিরো সাইজের তুলি ইউজ করেছি খুব বেশি মোটা ইউজ করা কিন্তু যাবে না তাতে আমি এরকমভাবে ফার্স্টে একটা সাইড বেঁধে নিয়ে পেঁচাতে শুরু করব। পুরো যে কটন বল মেকিংয়ের প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে অল্প অল্প করে আঠা দিতে হবে একদম স্টার্টিং আমরা আঠা দেবো না একটু পেঁচানো হয়ে যাওয়ার পর আমি আঠা দেবো আর সুতো পেঁচাতে থাকবো এখানে আমি যে কটন বলটা বানাচ্ছি সেটা একটা বড়ো সাইজের কটন বল নর্মাল যে কটন বলগুলো কিনতে পাওয়া যায় সেই কটন বল কিন্তু আমি বানাচ্ছি না আমি বড় কটন বল বানাচ্ছি জুয়েলারি মেকিংয়ে ইউজ করার জন্য এখানে আমি একটা গোটা যে কটন থ্রেডের লেচি যেটা পাওয়া যায় আমি টোটাল সুতোটা ইউজ করবো আর ছোট যে কটন বলগুলো তোমরা বাইরে কিনতে পাও সেটা তোমরা এই সেম প্রসেসে বানাতে পারবে শুধু এতগুলো রাউন্ড পেঁচাতে হবে না সেক্ষেত্রে রাউন্ডের সংখ্যাটা অনেক কমে যাবে আর সেক্ষেত্রে তোমরা এক মিটার সুতো নিলেই কিন্তু ওই ছোট বলটা হয়ে যাবে আর এই কটন বলটা অনেকটা বড় হবে ওই জন্য আমি গোটা যে থ্রেডের লেচিটা থাকে সেই লেচিটা টোটালটা ইউজ করব এখানে এটা বড়ো সাইজের একটা কটন বল হবে এটাকে এরকমভাবে আস্তে 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 পেঁচাতে হবে ওপর নিচ ওপর নিচ করে ফার্স্টে যখন শুরু করব তখন আমরা রাউন্ড রাউন্ড করে এমনি পেঁচাবো আর তারপরে এটাকে ওপর নিচ ওপর নিচ করে এরকমভাবে পেঁচাতে থাকবো আর প্রত্যেকবার একটু একটু করে পেঁচানো হয়ে যাওয়ার পরে অল্প অল্প করে আমরা এখানে গ্লু অ্যাপ্লাই করতে থাকবো ফেব্রিক্রিলের ফেব্রিক গ্লুটা ইউজ করলে কিন্তু ইজিলি এটা শুকিয়ে যায় আর একদম বানানোর সময় কোনো হাতের সাথে স্টিক করে না জিনিসটা অন্য কোনো ব্লু ইউজ তোমরা করতে পারো কিন্তু সেক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স নেই আমি কোনোদিন ইউজ করে দেখিনি তাই বলতে পারবো না যে কীরকম কি হয় এটা একটু টাইম টেকিং ব্যাপার যেহেতু জিনিসটা অনেকটা বড় হবে আপাতত যে শেপটা রয়েছে সেই শেপটা কিন্তু আমি যদি এখানেই ফিনিশ করে দিই আমি ছোট কটন বলের শেপটা পেয়ে যাব। কিন্তু যেহেতু আমি ছোট কটন বল বানাচ্ছি না আমি অনেকটা বড় বানাচ্ছি তাই এখান থেকে আমি আবার এটাকে বাড়াতে থাকবো তোমরা যদি চাও এখানে সুতোটা কেটে দিয়ে আঠা দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারো তাও আমি আরেকবার মনে করিয়ে দেবো যে ছোট কটন বলটা বানানোর জন্য কিন্তু তোমরা ওয়ান মিটার মতন সুতো নেবে এক মিটার সুতো নিলেই তোমাদের ছোট কটন বল হয়ে যাবে আর যদি বড় বানাতে চাও সেক্ষেত্রে তোমরা সুতোর পরিমাণটা বানাতে পারো অর্থাৎ এক মিটারের থেকেও বেশি সুতো নিতে পারো অথবা আমি যে সে সাইজটা বানাচ্ছি অনেকটা বড় বল সেটা বানানোর জন্য গোটা সুতোটা কিন্তু ইউজ করতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি যত সুতো পেঁচাতে থাকছি তত কিন্তু আমার কটন বলের সাইজটা বাড়ছে এটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আর অল্প 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 করে আমি গ্লু কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা কটন বলের সাইজটা কিন্তু বাড়ছে তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করে তোমরা যে কোনো সাইজের যে কোনো মাপের যে কোনো কালারের কিন্তু কটন বল বানাতে পারো নর্মাল রেগুলার যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই কটন বলের পরিবর্তে তোমরা এরকমভাবে বানিয়ে সে শেপটাকে তোমরা চেঞ্জ করতে পারো তবে আমার নিজের পার্সোনালি আমি বলবো যেটা কটন বল মেকিংয়ের প্রসেসটা আমার খুব একটা লাভজনক বলে মনে হয় না তার কারণ যদি তোমরা অল্প কটন বল বানাতে যাও ক্ষেত্রে কটন বল মেকিং তোমরা করতে পারো আর কটন বল মেকিংটা জানা থাকলে তোমরা বিভিন্ন সাইজের অর্থাৎ বড় ছোট বানাতে পারো কালার কম্বিনেশান করে বানাতে পারো এই একটা করতে পারো অথবা অল্প বানালে সেক্ষেত্রে সুবিধা হয় কটন বল বানানোর কিন্তু যখন আমরা হিউজ কোয়ান্টিটিতে কটন বল কিছুতে ইউজ করি বা যারা জুয়েলারি মেকিংয়ের বিজনেসে অনেক অর্ডার পাও বা অনেক জিনিস বানাও সেক্ষেত্রে কিন্তু কিনে নেওয়াটাই বেশি কারণ কটন বল মেকিং একটা যথেষ্ট টাইম টেকিং ব্যাপার সেক্ষেত্রে কিন্তু তোমরা যখন অনেকটা বেশি পরিমাণে অর্ডার করো অনেক কম দামে কটন বল পাওয়া যায় সেক্ষেত্রে বেকার কটন বল বানিয়ে টাইম ওয়েস্ট করাটা আমার টাইম ওয়েস্টই মনে হয় হ্যাঁ একটা দুটো বানাতে চাইলে একটা সিঙ্গেল পিস বানানোর জন্য ঠিক আছে বানালাম ইটস ওকে কিন্তু যখন আমি একটা হিউজ কোয়ান্টিটিতে কিছু বানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু কটন বল বানানো আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ সেক্ষেত্রে কিনে নেওয়াটাই আমার ইজি বলে মনে হয় যখন আমরা হিউজ কোয়ান্টিটিতে অবশ্যই কিছু বানাচ্ছি কারণ সেক্ষেত্রে আমার খুব কম দামে কটন বল আমি কিনতে পেয়ে যাই সেক্ষেত্রে পিস হিসাবে প্যাকেট হিসাবে না পিস হিসাবে না প্যাকেট হিসাবে কিনলে কিন্তু অনেক কটন বল থাকে একটা প্যাকেটের মধ্যে প্লাস আমার কাজ করাটা অনেকটা ইজি হয়ে যায় এত বানানোর এত শুকোনোর আঠা অ্যাপ্লাই করার সুতো আনার এতটা দরকার পড়ে না তবে তোমরা যখন মডিফাইড কিছু বানাতে চাইছো সেক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু খুবই কাজে লাগছে খুবই কাজে লাগবে এটা একটা র মেটেরিয়াল টাইপের ভিডিও তুমি বলতে পারো আর আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে র মেটেরিয়াল পার্টিকুলার যে র মেটেরিয়াল জিনিসগুলো তোমরা যে ইউজ করো তার একটা ভিডিও করার জন্য তো আমি চেষ্টা করছি একটা একটা করে প্রত্যেকটা জিনিসের ভিডিও আপলোড করার কিছু ভিডিও অর্থাৎ জুট বল মেকিং ফ্যাব্রিক বল মেকিং এই ভিডিওগুলো আমার অলরেডি আপলোড করা আছে আমি নিচে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো কটন বল হচ্ছে এরপরে আমি আস্তে আস্তে সমস্ত মেটেরিয়ালসগুলো আপলোড করার চেষ্টা করছি আমার কটন বলটা হয়ে গেছে এটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নেব এটা কিন্তু যথেষ্ট বড় সাইজের হয়েছে আমি সাইজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা ঠিক কতটা বড় দেখালে বুঝতে পারবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি আমার জুয়েলারিতে ইউজ করার জন্য এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ঠিক কতটা বড় আমি একটা নর্মাল যেটা তোমরা ইউজ করো বা বাজারে কিনতে পাওয়া যায় অর্থাৎ এক মিটার সুতো দিয়ে বানালে এই সাইজটা হয় আর টোটাল সুতোটা ইউজ করে বানালে আমি একটা বড় বল পেয়েছি দেখতে পাচ্ছ সাইজটা এটা অনেকটা বড় হয়েছে এই প্রসেসটা ইউজ করে তোমরা ছোট বড় যে কোনো সাইজের কটন বল কিন্তু বানাতে পারবে